হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমরা কার মাযহাব অনুসরণ করি বলেন? ইমাম আবু হানিফা। নাম কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে যুগে ছিলেন, সেই যুগে একজন নাস্তিক ছিল। নাস্তিক বলতো, আমি কোনো খোদা বিশ্বাস করি না, এই পৃথিবীতে কোনো খোদা আছে, এই পৃথিবীর সৃষ্টিকর্তা কেউ আছে বলে আমি বিশ্বাস করি না। তো একদিন ইমাম আবু হানিফার সঙ্গে ওই নাস্তিকের বহস হবে, আলোচনা। তো ডেট ফিক্সড করা হলো, অমুক দিন আবু হানিফা রাহিমাহুল্লাহর সঙ্গে নাস্তিকের বৈঠক হবে। যে সময় ধার্য করা হলো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সেই সময়তে একটু দেরি করে আসে। আসার পর নাস্তিক বলে, তো তোমার ভিতরে সময়ের জ্ঞান নাই, তুমি আমার সঙ্গে কিসের বহস করবা? তো আবু হানিফা রহমতুল্লাহ নাস্তিককে বলে, শোনো, আমার যে বাড়িটা, আমার বাড়ি থেকে বের হওয়ার পর সামনে একটা নদী আছে, সে নদী পার হইতে গেলে আমাকে একটু সময় বের করতে হয়, কখনো মাঝি পায় কখনো পায় না। তো আজকে যখন বের হয়েছি, চারিদিকে নদীর মধ্যে কোনো মাঝি নাই, তো কেমনে আসবো? দেখলাম দূরে বড় একটা গাছ, এই গাছটা আপনা আপনি গাছটা কেটে গেল, তক্তা হয়ে গেল, নৌকা হয়ে গেল, ওপার থেকে নৌকাটা ভেসে ভেসে কেন চলে আসলো, আর আমি নৌকায় পার হয়ে এপার চলে আসছি। তো নাস্তিক বলে, আরে কি কথা কয়, আপনা আপনি আবার গাছ হয় কেমনে, আপনা আপনি আবার গাছ কাটে কেমনে, আপনা আপনি তক্তা হয় কেমনে, আর তক্তার থেকে নৌকা হয় কেমনে, আর নৌকা আবার এর জন্য নিয়ে আসে কেমনে, এটা বিশ্বাস করি না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাস্তিককে বলে, নাস্তিক, তুমি যদি এতটুকু কথা বিশ্বাস না করতে পারো, পৃথিবীর কোনো গাছ নিজের যে কাটতে না পারে, নিজের যদি কোনো গাছ যদি তক্তা না হইতে পারে, আর নিজের যদি কোনো গাছ নৌকা না হতে পারে, আর নৌকা দিয়ে কোনো মানুষ যদি নদী পারাপার করতে না পারে, তাহলে তুমি কিভাবে বিশ্বাস করো এত সুন্দর একটা আসমান, এত সুন্দর একটা জমিন, সূর্য চন্দ্র যা কিছু আছে সবগুলো আপন আপন গতিতে কেমনে চলে, তুমি আমাকে বলো, এই সবগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য একজন আছে কিনা? বলেন না, আছে কিনা? তার নাম কি বলেন, জোরে বলেন, তার নাম কি? আল্লাহ। তার নাম আল্লাহ। সে আল্লাহকে চিনতে হবে। বন্দা, যদি আমি আল্লাহকে চিনে কবরে যাইতে পারি, আমি আল্লাহ তোর সঙ্গে আছি, তোর কবরে চিন্তা করতে হবে না।